দিয়েছি। আমাদের একটি বিষয় গুরুত্ব সবচেয়ে বেশি, সেটা তরুণ যুবক সমাজ, তাদের চাকরি বাকরি কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যাবে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আগামী 5 বছরে এদেশের বেকারত্ব কমিয়ে নিয়ে আসবে এবং যুব সমাজের জন্য চাকরি বাকরি আয়ের সংস্থানের ব্যবস্থা করবে। এই কথা বলে আমি আমার এই অসংখ্য কর্মীরা সমবেত হয়েছে, আমি এত বড় কর্মী সমাবেশ খুব কম দেখেছি, আমার আত্মা জুড়িয়ে গিয়েছে, প্রাণ জুড়িয়ে গেছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি যে জোয়ার দেখছি, আমার মনে হয় সারা বাংলাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা আকাঙ্ক্ষা এবং আমি দেখছি উৎসাহ উদ্দীপনার যে প্লাবন, এই প্লাবনে এই জোয়ারে হাল ধরেছে শেখ হাসিনা, এই জোয়ারে হাল ধরেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আমরা একদম উন্নয়নের শিখরে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের ধন্যবাদ। আমি কর্মী ভাইদের মনকে বলছি, আপনারা ঘরে ঘরে যান, আমি ধনবাড়িবাসীর মধুপুরবাসীর সকলের নিকট একটি ভোট চাই। আপনারা আমার পক্ষ থেকে মা বোনদেরকে আমার সালাম দিবেন, আমার আমার জন্য দোয়া করতে বলবেন, আশীর্বাদ করতে বলবেন এবং সকলকে একটা ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন। আমিও আপনাদেরকে বিনীতভাবে একটা ভোটের জন্য অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।